একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাঁপ দিল। মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাঁপ দিল। বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল। বাঘ রেগে মেগে বলে, কিরে হারামি, তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না? ডাঙ্গায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরব রে। গরু হেসে বলে, তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা, আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে? আমি নিজেই তো বনের মালিক। গরু বলে, তুমি এখানেই দুর্বল, একটু পর আমার মালিক আসবে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটাকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা পড়ে রইল। মূল কথা, আমরা যারা মালিকের উপর ভরসা করি, আমাদের উপর যত বড় বিপদ আসুক না কেন, রব ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। রব আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। অপেক্ষায় ছোট্ট ছোট্ট সময়গুলো অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটতেই চায় না, তবু অপেক্ষা করতে ভালো লাগে, শুধু ভালোবাসি তাই। ভালোবাসা যখন শেষ হয়ে যায়, তার সাথে সাথে শেষ হয়ে যায় অভিযোগ, সকল অভিমান, শুধু বেঁচে থাকে পুরনো স্মৃতিগুলো। রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হয়, তাহলেই যে কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হবে। আজকাল পকেট ভরা টাকা থাকলে চরিত্রহীন মানুষগুলোও চরিত্রবান হয়ে যায়, আর অর্থ না থাকলে মূল্যবান মানুষকেও মূল্যহীন বলে মনে হয়। কাউকে ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তেই যথেষ্ট। ভালো লাগা এমন একটা জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। তোমাকে যে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো? যার মধ্যে আশা আকাঙ্ক্ষা নেই সে জয়ের পূর্বেই হেরে যায়। মানুষ যখন খুব একা হয়ে পড়ে, তার মন থেকে সব রকম আনন্দ মরে যায়। একটা কঠিন সত্যি, তোমার চোখের জল যার মন গলাতে পারে না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিচ্ছু হবে না। যে মন খুলে হাসতে পারে না সে পৃথিবীতে সবচেয়ে অসুখী। জীবনে যত পরিস্থিতি খারাপ হোক না কেন, সবসময় হাসতে থাকো, দেখবে জীবন অনেক সহজ বলে মনে হবে। এখন মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে নানান অজুহাত দিয়ে সম্পর্ক শেষ করে দেয়। ভালোবাসা হলো এমন একটি জিনিস যা মন আর বিশ্বাসের উপর নির্ভর করে, কারণ বিশ্বাস থেকে ভালোবাসা তৈরি হয়। আর যদি সেই বিশ্বাস একবার ভেঙে যায়, তাহলে সেই ভালোবাসার পরিণতি হয় কষ্ট। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে গেলে এমন একদিন আসতে পারে, এর চেয়েও বেশি ঠকবে তুমি।
যুদ্ধ এবং প্রেম কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। ভালোবাসা কাউকে বলে আসে না, শুধু একটা মানুষের প্রতি মায়ায় আটকে যায়। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো হয়ে থাকতে চাইলে নিঃস্বার্থ হও। তুমি কখনোই বন্ধুত্ব আর ভালোবাসা কিনতে পারবে না। কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন, কিছু আশা ভেঙে যায় নীরবে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় একান্ত গোপনে, যা কাউকে বলে বোঝানো যায় না। কাউকে ধোকা দিতে পারলে ভেব না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমায় বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। কোনো সম্পর্কই দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার আর জেদের কারণে। এটা ভেব না কে কখন কোথায় কেন বদলে গেল, শুধু ভেব ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। চেষ্টা কখনো সারা উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। প্রেম নয়, বরং কেরিয়ারকে গুরুত্ব দিন, ভালোবাসা আপনা আপনি চলে আসবে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যদি কেউ কোনো একদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়েও অনেক উপরে আসো। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে। নিজেকে নিজেই সামলাতে শিখো প্রিয়, এই শহরের মানুষ আবহাওয়ার মতো পরিবর্তনশীল। নিজের প্রতি সৎ থাকো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই তুমি সব কিছু করতে সক্ষম হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায়, তুমি তোমার কাজ করতে থাকো। কে মূল্য দিল না দিল জানার দরকার নেই, সময় ঠিক মূল্য দিয়ে দিবে। টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না, প্রকৃত গরিব তো সে যার একটি সুন্দর মন নেই। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা এবং অনুপ্রেরণা সৃষ্টি করে। মানুষ চুপ থাকার কারণে কখনো লজ্জিত হয় না, কিন্তু কথা বলার কারণে অনেকবারই লজ্জিত হয়। সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি মান অভিমান ঝগড়া হতেই পারে, প্রয়োজনে কিছু সময় কথা বলা বন্ধ রাখতে পারুন। রাগ কমে গেলে একসাথে বসে সমস্যা মিটিয়ে ফেলুন। বিচ্ছেদের পরেও কিছু মানুষ অচেনা নম্বর থেকে ফোন এলে মনে করে এই বুঝি সে আমাকে কল দিল। বোকা হলেও দুই ধরনের মানুষ সারা জীবন সুখে থাকে। নাম্বার এক, যে বউয়ের কথা শুনে মাকে আর মায়ের কথা শুনে বউকে বকে না। নাম্বার দুই, যে সাধারণ জীবনযাপন করে। প্রেম করলে কেন শরীর দুর্বল হয়ে যায়? অনেকে বলে প্রেম করলে নাকি শরীর দুর্বল হয়ে যায়, আসলে শরীর দুর্বল হয় না, প্রেম করলে মন দুর্বল হয়ে যায়। ভালোবাসা পেতে হবে তেমন কোনো কথা নেই,
আমি তাকে ভালোবাসি মানে ভালোবাসি, সে আমার হবে না তা জানা সত্ত্বেও আমি তাকেই ভালোবাসি। কেউ তোমাকে কষ্ট দিলে তার প্রতি প্রতিশোধের মনোভাব রেখো না, শুধু মনের দূরত্ব বাড়িয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।